আমি আজকের মতো আপনাদের হাতে পায়ে ধরে মাফ চেয়ে শেষ করে দিচ্ছি, মাফ করেন। আজকে ডুমন পোকর কামিল মাদ্রাসা শাহজাহানপুরে ওই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদীর ওই মাহফিলটা 10টায় ওঠার কথা, এখন 10টায় বাজে। আমি কি বলবো, সামনের বছরে আমির হামজা ভাইকে এই মাঠে আনার মতো তৌফিক দান করেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, সমস্ত ষড়যন্ত্রের ষড়যন্ত্র থেকে আপনি আমাদের হেফাজত করেন আল্লাহ। আল্লাহ যারা ষড়যন্ত্র করেছে, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, এদেরকে আপনি হেদায়েত দেন আল্লাহ। আর যদি হেদায়েত না থাকে, এদেরকে আপনি ধ্বংস করে দেন, এদের ব্যাপারে আপনি ফয়সালা গ্রহণ করেন। যারা কোরআনের মাহফিল বন্ধ করে, এদের মাহফিলে ইমানদারদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আল্লাহ আপনি এদের ব্যাপারে নিজেই ফয়সালা গ্রহণ করেন আল্লাহ। হে আল্লাহ, কত মানুষের মনে কষ্ট দিয়েছে আল্লাহ। আল্লাহ মাহফিল কমিটির পক্ষ থেকে সবার কাছে মাফ চাচ্ছি। অনেক মানুষ অনেক দূর থেকে এসেছে, কমিটির কোনো ত্রুটি ছিল না, সন্ধ্যার থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি নিজেও দায়িত্ব নিয়েছিলাম আল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করার পরেও আমরা ব্যর্থ আল্লাহ। আল্লাহ আপনাদের ব্যর্থতার খাতারে নাম লেখাবেন আল্লাহ। আজকে যে চেষ্টা করেছি, এই মাহফিলে এসেছি, এই ওসিলা করে আপনি আমাদের মাফ করে দিয়েন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, রাজনীতি বুঝি না, দল বুঝি না, এখানে লক্ষ লক্ষ মানুষ আজকে মাহফিলে এসেছিল একমাত্র আমির হামজার মুখে কোরআন শোনার জন্য। এই মানুষগুলো দলের কোনো পরিচয় নেই, রাজনীতির কোনো পরিচয় নেই, এই মানুষগুলো আমি রামজার কণ্ঠ আলোচনা শুনতে এসেছিল। ও আল্লাহ, যাদের ইশারায় আমি রামজা আসতে পারলো না, যাদের কারণে আমি রামজা কথা বলতে পারলো না, এই মানুষগুলোর ব্যাপারে আপনার উত্তম ফয়সালা গ্রহণ করে। লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে ফেলে বাড়িতে চলে যাবে আল্লাহ। আল্লাহ, এই লক্ষ মানুষের চোখের পানি আপনি ব্যথা দেবেন আল্লাহ। আল্লাহ, ওই হাসরের ময়দানে যারা আমাদের কোরআন শুনতে দিল না, আল্লাহ আমাদের চোখের পানিগুলো হাসরের ময়দানে আপনি সাক্ষী হিসেবে কবুল করে নেন আল্লাহ। সর্বশেষ ফরিয়াদ করে বলি, কত আলিম ওলামা বিপদ বালা মুসিবতের মধ্যে আছে আল্লাহ, আল্লাহ কোরআনের পাখিটাকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, কোরআনের পাখি বিদায় না চলে গেছে আল্লাহ, ওই কোরআনের পাখির উত্তরসূরি হিসেবে আমির হামজাকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ, আমির হামজা অসুস্থ, আপনি তাকে সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ, বাধা বিপত্তি অপেক্ষা করে আমির হামজাকে কোরআনের কতগুলো বলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা বোঝে না, যাদের কারণে আজকে কোরআনের কথা লক্ষ মানুষ শুনতে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরেও ঘুম ধরবে না। কেউ 15 দিন ধরে নিয়ত করেছে আমির হামজার কণ্ঠে আলোচনা শুনবে, কেউ দুপুরে রওনা করেছে নওগাঁ থেকে নাটোর থেকে আমির হামজার কণ্ঠে 1টা ঘন্টা তারা কথা শুনতে চেয়েছিল। হ্যালো, ওই কোরআনের কথা শোনার না কারণে মানুষের মনে যে কষ্ট বেদনা, আল্লাহ মানুষের মনের কষ্টটাকে দূর করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সবুর করার মতো তৌফিক দেন আল্লাহ। আল্লাহ, হাশরের ময়দানে মানুষের মাথার উপরে সূর্য আসবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবে,
আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করে বলি আসরের ময়দানে আল্লাহ হিসাবের ময়দানে আজকে মাহফিলে আমি রামজাকে দেখতে পারিনি কথা শুনতে পারিনি আমাদের কোনো আফসোস নাই রে আল্লাহ এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে আপনি নাজাত দিয়ে দিবেন আল্লাহ হাজার হাজার মানুষের মনে কষ্ট কত বেদনা কার মনের কি চাওয়া জানি না আল্লাহ আপনি আরশে আজিম থেকে নজর করে থাকে এই লক্ষ লক্ষ মানুষ হাত তুলেছে আল্লাহ যার হাতের যা চাওয়া যা পাওয়া আপনার কাছে যা যা বলে যা যা অভিযোগ করে আল্লাহ আমি ছেড়ে দিলাম আল্লাহ সবার হাতের দিকে নজর করে দেখে আল্লাহর কাছে মনের কথা খুলে বলেন আল্লাহ يا رب العالمين সর্বশেষ ফরিয়াদ করে বলি কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি কত মানুষের কবরে দুহাতে মাটি দিয়েছি একদিন আমরা বিদায় নিয়ে চলে যাব যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সবার জবানে জারি করে দেবেন মধুর কালেমারা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله